তো এই ভিডিওতে আপনারা দেখাবো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের অনলাইন রেজিস্ট্রেশন আপনারা কীভাবে করবেন। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি যে কিছুদিন আগ পর্যন্ত কিন্তু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা যাচ্ছিল না, অর্থাৎ যারা নতুন রেজিস্ট্রেশন করবেন তারা কিন্তু করতে পারছিলেন না। তো সর্বপ্রথম আপনাদের সুবিধার্থে আমি ডেটটা দেখাই এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন 10/26/27/9/2021 10/26/27/9/2021 ডেটটা দেখানোর একটাই কারণ, অনেকে এর আগের ভিডিওতে বলছে ফেক ভিডিও ফেক ভিডিও এভাবে চিল্লাচ্ছিল, তো তাদের জন্য ডেটটা দেখালাম 10/27/27/9/2021 তারিখ, ঠিক আছে। তো আমি এবার দেখাবো যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের অনলাইন রেজিস্ট্রেশন কীভাবে করবেন। তো তার জন্য আপনারা আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন pmkishan.gov.in। তো pmkishan.gov.in লিখে সার্চ করলে কিন্তু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। চলে আসার পর এখানে আপনারা প্রথম অপশন পেয়ে যাবেন নিউ ফার্মার রেজিস্ট্রেশন। তো এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পর কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে। তো পেজ চলে আসার পর প্রথমে দেখুন এখানে রুরাল ফার্মার রেজিস্ট্রেশন এবং আরবান ফার্মার রেজিস্ট্রেশন। যারা গ্রামে বসবাস করেন তারা রুরালে টিক করবেন, যারা শহরে বাস করেন তারা আরবানে টিক করবেন। টিক করার পর এখানে আধার নাম্বার, অর্থাৎ যে কৃষক আবেদন করছে তার আধার নাম্বারটা এখানে আপনারা বসিয়ে দেবেন। বসানোর পর তো আধার নাম্বার বসানোর পর এখানে স্টেট অর্থাৎ রাজ্য, তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর এখানে আপনাদের ইমেজ কোড, অর্থাৎ এখানে যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা ফিল করতে হবে। তো আমরা এখানে ক্যাপচা কোডটা ফিল করে দিচ্ছি। তো ক্যাপচা কোড ফিল করার পর এখানে সার্চ অপশনে ক্লিক করবো। সার্চ অপশনে ক্লিক করার পর কিন্তু দেখুন এখানে সরাসরি কিন্তু ফর্মে চলে এসেছি। দেখুন এখানে চলে এসেছে নিউ ফার্মার রেজিস্ট্রেশন ফর্ম। তো এখান থেকে আমরা কী করবো, এখানে স্টেট সিলেক্ট করবো, অর্থাৎ রাজ্য, তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে ডিস্ট্রিক্ট, তো ডিস্ট্রিক্ট এখান থেকে আমরা নদিয়া সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে সাব ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট তো সাব ডিস্ট্রিক্ট আমরা সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার ব্লক, অর্থাৎ কোন ব্লক, সেই ব্লকটা আমরা শান্তিপুর সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখান থেকে ভিলেজ, তো এখান থেকে আমরা ভিলেজ সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে আমরা ভিলেজ সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে ফার্মার নেম, অর্থাৎ যে কৃষক আবেদন করছে তার নামটা কিন্তু এখানে লিখবেন, আপনারা পারলে বড় হাতে লিখবেন। তো আমি এখানে বড় হাতে লিখে দিচ্ছি। তো ফার্মার নেম দেওয়ার পর জেন্ডার, অর্থাৎ মেল না ফিমেল, অর্থাৎ পুরুষ না মহিলা, তো এখান থেকে মেল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে ক্যাটাগরি, অর্থাৎ যিনি আবেদন করছে সে ST, SC না জেনারেল, তো এখান থেকে আমরা জেনারেলে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ফার্মার টাইপ, তো এখানে দুরকম হবে, একটা হলো স্মল ফার্মার, একটা হলো আদার্স। তো আপনার যদি 1 থেকে 2 হেক্টরের মধ্যে জমি থাকে তাহলে আপনি স্মলে ক্লিক করতে পারেন অথবা আদার্সে ক্লিক করতে পারেন। টিক করার পর এখানে আধার কার্ডটা, এখানে সিলেক্ট আইডি টাইপ, তো এখানে আমরা আধার কার্ডটা ক্লিক করে দেবো। ক্লিক করার পর কিন্তু আধার কার্ডটা এই ফর্মের সাথে যুক্ত হয়ে যাবে। তো যুক্ত হয়ে যাওয়ার পর IFS কোড নাম্বার, অর্থাৎ যে কৃষক আবেদন করছে তাই কিন্তু একটা IFS কোড নাম্বার লাগবে, ব্যাংকের IFS কোড নাম্বার। বর্তমানে কিন্তু কিছু ব্যাংকের IFS কোড নাম্বার চেঞ্জ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু নতুন যে IFS কোড সেটা কিন্তু দেবেন। তো আমি এখানে IFS কোড নাম্বার, অর্থাৎ ব্যাংকের IFS কোড নাম্বার বসিয়ে দিচ্ছি। কোড নাম্বার দেওয়া, ব্যাংকের নেম, অর্থাৎ কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু চলে আসবে এখানে। এখান থেকে আমরা ব্যাংক সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর অ্যাকাউন্ট নাম্বার, তো এখানে আমরা অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবো। অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর এখানে কিন্তু আধার নাম্বার অটোমেটিক চলে এসেছে। এখানে মোবাইল নাম্বার দিতে হবে, অর্থাৎ যে মোবাইল নাম্বারটা বর্তমানে খোলা আছে সেই মোবাইল নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে কিন্তু অ্যাড্রেস চলে এসেছে, অ্যাড্রেসের পর এখানে ফাদার মাদার বা হাজব্যান্ড, অর্থাৎ যে কৃষক আবেদন করছে তার বাবার নাম বা মার নাম বা হাজব্যান্ডের নাম, তো এখানে আমরা বাবার নামটা লিখে দিচ্ছি। তো বাবার নাম লেখার পর এখানে ডেট অফ বার্থ, অর্থাৎ যে কৃষক আবেদন করছে তার ডেট অফ বার্থটা করে সেখানে দিতে হবে এখানে। তো আমরা এখানে ডেট অফ বার্থটা দিয়েছি। তো দেওয়ার পর এখানে সাবমিট ফর আধার অথেন্টিকেশন, এটাতে আপনি ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পর কিন্তু আমাদের আধারটা ভেরিফাই হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইয়েস আধার অথেন্টিকেশন সাকসেসফুল, আমাদের কিন্তু আধার কার্ডটা সাকসেসফুলভাবে ভেরিফাই হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর এখানে দেখুন সিঙ্গেল এবং জয়েন্ট, ঠিক আছে। তো যে কৃষক আবেদন করছে তার যদি সিঙ্গেল থাকে, অর্থাৎ তার নিজস্ব যদি জমি থাকে সেক্ষেত্রে সে সিঙ্গেলে ক্লিক করবে, যদি জয়েন্ট থাকে সেক্ষেত্রে জয়েন্টে ক্লিক করবে। ক্লিক করার পর কিন্তু এখানে চলে এসেছে সিরিয়াল নাম্বার, সার্ভে খাতা নাম্বার, দাগ নাম্বার বা খসড়া নাম্বার, এরিয়া বা হেক্টর নাম্বার, হেক্টর, ঠিক আছে। তো এখানে যদি একটা কৃষকের একের অধিক জমি থাকে সেক্ষেত্রে কিন্তু সে অ্যাড অপশনে ক্লিক করে জমির আরও হিস্টোরি দিতে পারে, অর্থাৎ যে কৃষকের একটার অধিক জমি আছে তারা কিন্তু প্রত্যেকটা লিস্ট বাই লিস্ট দিতে পারে। তো এখানে প্রথমে আপনাকে সার্ভে নাম্বার দিতে হবে, দেওয়ার পর সার্ভে খাতা নাম্বার, দাগ নাম্বার এবং এরিয়া বা হেক্টর, হেক্টর, ঠিক আছে। তো এখানে আমরা কী করবো, এখানে আমরা অ্যাডে ক্লিক করবো। অ্যাডে ক্লিক করার পর কিন্তু এখানে একটা ই চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন সার্ভে খাতা নাম্বার এবং দাগ নাম্বার, খসড়া নাম্বার বা এরিয়া হেক্টর নাম্বার। তো যারা এই জিনিসটা জানে না যে সার্ভে নাম্বার কত আছে, দাগ নাম্বার কত আছে বা এরিয়া বা হেক্টর নাম্বার কী আছে, সেক্ষেত্রে আপনারা কী করবেন, আপনারা চলে যাবেন গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন banglarbhumi.gov.in। সার্চ করলেই কিন্তু পশ্চিমবঙ্গের যে ভূমি দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে আসবে। তো এখান থেকে কিন্তু আপনারা দাগ নাম্বার, সার্ভে নাম্বার বা খতিয়ান নাম্বার সব পেয়ে যাবেন। তো তার জন্য আপনারা কী করবেন, নো ইয়োর প্রপার্টি যে অপশনটা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন আরও একটি পেজ চলে আসবে। পেজ চলে আসার পর আপনাদের যেটা সিলেক্ট করতে হবে, প্রথমে দেখুন এখানে চলে এসেছে ডিস্ট্রিক্ট, তো এখান থেকে আমরা জেলা সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর এখান থেকে ব্লক,
তো এখানে আমরা ব্লক সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখানে দেখুন মৌজা, তো আপনি যেখানে বসবাস করেন বা যে গ্রামে বসবাস করেন সেই গ্রামের মৌজার নামটা কী আছে সেই মৌজার নামটা কিন্তু এখানে এখান থেকে আপনাকে খুঁজে এখানে সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে মৌজা সিলেক্ট করব। তো মৌজা সিলেক্ট করার পর এখানে দেখুন খতিয়ান নাম্বার, ঠিক আছে, তো তো খতিয়ান নাম্বারটা এখানে দিতে হবে। তো আমরা এখানে খতিয়ান নাম্বারটা দিয়ে দিচ্ছি। খতিয়ান নাম্বার দেওয়ার পর এখানে এন্টার ক্যাপচা কোড, যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা এখানে বসাবো আমরা। তো ক্যাপচা কোড দেওয়ার পর এখানে ভিউ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে জমির যাবতীয় ডিটেলস সেটা কিন্তু চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন খতিয়ান নাম্বার চলে এসছে, এখানে রায়াতের নাম চলে এসছে, পিতা বা স্বামীর নাম চলে এসছে, ঠিকানা চলে এসছে, জমির পরিমাণ কত সেটাও কিন্তু চলে এসছে, ঠিক আছে। তারপর দেখুন প্লট নাম্বার চলে এসছে এবং শ্রেণী চলে এসছে, শেয়ার কত কত পার্সেন্ট অংশ আছে সেটা চলে এসছে, অংশের পরিমাণ কী আছে সেটা চলে এসছে এবং এখানে মন্তব্য চলে এসছে। তো এখান থেকে আপনারা প্রথমে কী করবেন, এখানে দেখুন প্রথমে আছে সার্ভে নাম্বার বা খাতা নাম্বার। তো এখান থেকে আমরা সার্ভে নাম্বার বা খাতা নাম্বার যেটা আছে সেটা আমরা সিলেক্ট করবো এখান থেকে। তো এখান থেকে আমরা সার্ভে নাম্বার সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে কপি করলাম এখান থেকে। তো এখান থেকে আমরা সার্ভে নাম্বারটা দিয়ে দেবো। সার্ভে নাম্বার দেওয়ার পর এখানে আমরা দেবো দাগ নাম্বার। তো এখান থেকে আমরা দাগ নাম্বারটা নিয়ে নিচ্ছি, এখানে দেখুন দাগ নাম্বার চলে এসছে। তো আমরা দাগ নাম্বারটা এখান থেকে নিয়ে নিচ্ছি। দাগ নাম্বার নেওয়ার পর এখানে এরিয়া বা হেক্টর, আপনাদের জমির ডিটেলস কিন্তু হেক্টরে দিতে হবে, সেক্ষেত্রে আপনারা হেক্টরে দেবেন। তো এখানে কিন্তু আমরা সার্ভে খাতা নাম্বার বা দাগ নাম্বার খসড়া নাম্বার এরিয়া কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমরা কী করবো, এখানে দেখুন সেলফ ডিক্লারেশন একটা ফর্ম আছে, তো এখানে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর কিন্তু ফর্মটা আমাদের কাছে চলে আসবে। তো এখান থেকে আমরা কী করবো, শুধুমাত্র এখানে আমরা ওকে করে দেবো, অর্থাৎ যে কিষাণ সম্মান নিধি প্রকল্পের জন্য আমরা অ্যাপ্লাই করছি তার সমস্ত বিধিনিষেধ আমরা মানছি, সেই জন্য কিন্তু এই ফর্মটা। তো এখানে আমরা ওকে করে দেবো। ওকে করার পর এখানে আমরা কী করবো, সেভ অপশনে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু সাকসেসফুলি সাবমিটে চলে এসেছে। তো এখানে দেখুন ইউ হ্যাভ রেজিস্টার্ড সাকসেসফুলি উইথ ইউর আইডেন্টিটি প্রুফ, এখানে একটা আইডি নাম্বার চলে এসেছে। তো আশা করছি সম্পূর্ণ বিষয়ে তো বোঝাতে পেরেছি যে নতুনভাবে অর্থাৎ 2021 সালের আপনারা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে কীভাবে নিজের নাম রেজিস্ট্রেশন করবেন অনলাইনে নিজের বাড়িতে বসে। তো যদি ভিডিওটি ভালো হয় তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।